নমস্কার, দেখছেন পুরবী নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। বাউগাছি থেকে আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক ব্যক্তি, বেআইনি মৎস্য গ্রেপ্তার দুই ব্যক্তি। অশোকনগরে আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার সংগঠনী ক্লাব। এমপিএস এর সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার পদক্ষেপ নিতে চলেছে হাইকোর্ট। উলজোডাঙ্গায় ভিআইপি রোডে পথ দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। বসিরহাট পৌরসভা থেকে সংবর্ধনা দীপেন্দু বিশ্বাসকে। সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হল পোল্যান্ড এডুকেশন ফেয়ার। এবার আসছে বিস্তারিত খবরে। হাবড়া পুলিশের তৎপরতায় বাউগাছি থেকে গ্রেপ্তার হলো এক ব্যক্তি। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র। আজ তাকে বারাসাত আদালতে তোলা হয়। পুলিশি তৎপরতায় মৎস্যন্দ্রপুরের উলুডাঙ্গা বাউগাছি থেকে গোবিন্দ দাস নামে এক ব্যক্তি গ্রেপ্তার হয় রবিবার। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলি। ধৃতকে আজ বারাসাত আদালতে তোলা হয়। পুরবী নিউজের জন্য উৎপলের রিপোর্ট, মৎস্যন্দ্রপুর। অশোকনগর বিল্ডিং মোড়ে সংগঠনী ক্লাবের পরিচালনায় আয়োজিত হলো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, চলে তিন দিন ব্যাপী। শনিবার থেকে শুরু হয়েছে অশোকনগর বিল্ডিং মোড়ে সংগঠনী ক্লাবের বার্ষিক সাংস্কৃতিক এবং প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। এদিন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। অঙ্গ হিসেবে ছিল রবীন্দ্র নৃত্য, আবৃত্তি, আঁকা এবং গানের প্রতিযোগিতা। সোমবার লোকনৃত্য, দ্বৈত নৃত্য এবং সমবেত নাচের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি। তারপরে আমাদের সঙ্গের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আমরা শুভ সূচনা করেছিলাম। তারপরে ছিল আমাদের সকালের প্রোগ্রাম, কুইজ কন্টেস্ট প্রতিযোগিতা ছিল এবং দেশ গড়ার কারিগর স্বামী বিবেকানন্দ সম্বন্ধে আলোচনা সভা ছিল। এবং তারপরে বৈকালিক অনুষ্ঠান মধ্যে বিকালবেলা ছিল ছোটদের গ্রুপের অ খ গ বিভাগের আবৃত্তি প্রতিযোগিতা। তারপরে ছিল আমাদের রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা। তারপরে ছিল আমাদের সমবেত নৃত্য প্রতিযোগিতা। এবং 12 তারিখ সকালবেলা, অর্থাৎ রোববার সকাল 9টায় আমাদের এখানে 150 উপরে বাচ্চা আমাদের এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে, যেমন বলতে পারেন বর্ধমান থেকে, আজকে যেমন লোকনৃত্য অনুষ্ঠান হচ্ছে বর্ধমান, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, ভদ্রেশ্বর, বিভিন্ন বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এরা আসে আমাদের এখানে কম্পিটিশন করতে। অশোকনগর থেকে উৎপলের রিপোর্ট, পুরবী নিউজ। 70 লিটার বেআইনি মদ সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলো হাবড়া থানার পুলিশ। আবারও হাবড়া থেকে গ্রেপ্তার মদ বিক্রেতা। রবিবার হাবড়া বাজারে অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করল কামারথুবার বাসিন্দা সুনীল মণ্ডল এবং আশুতোষ কলোনির বাসিন্দা শঙ্কর অধিকারীকে। এদের দুজনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 70 লিটার বেআইনি মদ। সোমবার ধৃত দুই ব্যক্তিকেই বারাসাত আদালতে পেশ করা হয়। পুরবী নিউজের জন্য উৎপল রায়, রিপোর্ট, হাবড়া। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এমপিএস এর সম্পত্তি বিক্রি করে ফেরত দেওয়া হবে আমানতকারীদের টাকা। নেওয়া হচ্ছে তারই পদক্ষেপ। বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। কেউ বেছে নিয়েছেন আত্মহত্যার পথ, কেউ কেউ আবার বাড়ি ছাড়া। বাদ যায়নি এমপিএস নামের সংস্থাটিও। এই চিটফান্ডেও টাকা রেখে হয়রানির শিকার হয়েছেন সাধারণ মানুষ। 23শে ডিসেম্বর হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এমপিএস এর সমস্ত সম্পত্তি বিক্রি করে ফেরত দেওয়া হবে আমানতকারীদের টাকা। এই জন্য গঠন করা হয়েছে আইন অনুযায়ী একটি কমিটি। ইতিমধ্যে শুরু হয়ে গেছে পদক্ষেপ নেওয়া। হাইকোর্টের অ্যাডভোকেট অরিন্দম দাস জানিয়েছেন সোমবার লেকটাউন এবং কলকাতায় অন্যান্য জায়গায় হবে ইনসেটি। এসব জায়গায় 4 দিন ধরে চলবে ইনসেটি। এরপর সম্পত্তি বিক্রির জন্য নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ।
সম্পর্কে আরও জানিয়েছেন অ্যাডভোকেট অরিন্দম দাস। বেসিক্যালি আজকে একটা ইনভেন্টরি হয়েছে কমিটির অর্ডারে। ইনভেন্টরি হচ্ছে যতগুলো অ্যাসেট কলকাতার বুকে এমপিএস এর আছে। আপনারা জানেন যে 23 ডিসেম্বর হাইকোর্ট এমপিএস এর সম্পত্তি বিক্রি করে আমাদেরকে ফেরত দেওয়ার জন্য একটা কমিটি গঠন করেছিল। সেই কমিটি 1 ফেব্রুয়ারি থেকে কাজ করা শুরু করেছে। তো পার্ট অফ দ্য জব অফ দ্য কমিটি হচ্ছে অ্যাসেটকে আইডেন্টিফাই করা এবং এই সম্পত্তিগুলোকে বিক্রি করে যে বিক্রির টাকাটা আসবে সেটা আমানতকারীদের ফেরত দেয়া। তো তার জন্য যে আইনত প্রথম পদক্ষেপ সেটা হচ্ছে ইনভেন্টরি করা, যে অ্যাসেটে কী আছে না আছে বিক্রি করতে গেলে। আজকে সেই ইনভেন্টরিগুলো হচ্ছে। আজকে লেক টাউন এবং কলকাতার বাকি যে সমস্ত জায়গাগুলি আছে 4 দিন ধরে সেই ইনভেন্টরি হবে। ইনভেন্টরির পর সেই সম্পত্তিগুলো বিক্রি করার জন্য নেক্সট পদক্ষেপ নেওয়া হবে। এখন অব্দি যা হয়েছে কিছু অরিজিনাল ডিড পাওয়া গেছে, জেরক্স ডিড পাওয়া গেছে, এগুলোই মানে সম্পত্তির যে জমির যে খতিয়ান সেই খতিয়ানটাই মূলত অধিক করা হচ্ছে। এবং অ্যাসেট মানে এই যে অ্যাসেটটা যে ঠিকঠাক আছে কিনা সেটা তো একটা যখন বিক্রি করে সেটা সেই পদক্ষেপটা আজকে নেওয়া হয়েছে। দেখুন সেগুলো আমরা ঠিকভাবে বলতে পারবো না, বাট এটা একটা অভিযোগ কোম্পানির তরফ থেকে এসছে যে কিছু যেখানে ওনাদের ভেতরে ছিল কারণ ওখানে বিল্ডিংয়ে একটা ভাঙা জায়গাও দেখা গেছে, কিন্তু সেটা বিধানের পুলিশ কমিশনার ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়ার জন্য অলরেডি পদক্ষেপ নিয়ে ফেলেছে। দেখুন এটা তো এক্স্যাক্টলি এটা আন্ডার দ্য সিল ছিল, আন্ডার দ্য অর্ডার অফ দ্য হাইকোর্ট, কিন্তু কোনোভাবে চোর সেখানে এসছে এবং সেটা এতদিন তো তাদের নজরে আনা হয়নি। আজকে আমরা ইনভেন্টরির সময় সেটা দেখেছি এবং ইমিডিয়েটলি যেন সেই বিষয়ে পদক্ষেপ নেয় সেটা কিন্তু ইমিডিয়েটলি অ্যাকশনের জন্য অনুরোধ করা হয়েছে। দেখুন অবভিয়াসলি এটা খুব একটা পাঁচতলা বিল্ডিং এইভাবে দম বন্ধ অবস্থা যদি কাজ করতে আপনি বুঝতেন যে কী একটা প্যাথেটিক অবস্থা, কিন্তু যেহেতু এটা ডিপোজিটারদের স্বার্থে এবং আমরা যেহেতু ডিপোজিটারদেরকে রিপ্রেজেন্ট করছি আইনতভাবে তাদের লড়াইয়ের জন্য আমাদেরকে এটা করতেই হচ্ছে। এবং আমরা এটা বলবো যে কমিটির তরফ থেকে যারা এসে তারাও প্রচণ্ড কষ্টের মধ্যে কিন্তু তাদের যে কাজটা দায়িত্ব দেওয়া হয়েছে সেটা কিন্তু পূর্ণভাবে করার চেষ্টা করছে। পুরবি নিউজের জন্য শুভজিতের রিপোর্ট। Mind blowing. Classic. Modern DIY. সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউব অয়েল খাবরার নবতম উদ্যোগ। মডার্ন টিউব অয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার, এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডস এর সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক পিএল মেডিকেল গলি হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। গৌরাঙ্গ কর্মকার, আশ্রাহাবাদের বাসিন্দা, বয়স 57 বছর, উচ্চতা 5'4", গায়ের রং শ্যামলা, হারিয়ে যাওয়ার সময় পরনে ছিল নীল রঙের লুঙ্গি, গায়ে হলুদ রঙের জামা। কোনো সহৃদয় ব্যক্তি খোঁজ পেলে এই নম্বরে যোগাযোগ করুন 9733875287 অথবা 9333392771। শৈলশহর গ্যাংটক, আর এখানেই আছে আপনার পরিচিত হোটেল রাজনন্দিনী। রাজনন্দিনী জাস্ট হোম। থাকা খাওয়া ও সাইট সিনের জন্য নিজস্ব গাড়ি, সাইট সিনের জন্য প্যাকেজ ট্যুরের ব্যবস্থা রাজনন্দিনী হোটেল। ফোন নম্বর 9735700999, 9732515372। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী। দেবশ্রীর নবতম সংযোজন জেমস শুটিং শার্টিং। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব এবং লেডিস চুড়িদার পিস ও রেডিমেড চুড়িদারের অনবদ্য প্রচুর প্রচুর স্টক। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর, শার্ট প্যান্ট সাফারি ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ, এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন।
ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। শাড়িতে তুমি অনন্যা, চুড়িদারে তুমি অদ্বিতীয়া, তুমি কৃষ্ণা। শাড়ি, চুড়িদার ও শুটিং শাটিং এর অনবদ্য সম্ভার নিউ কৃষ্ণা স্টোর্স, যশোর রোড, হাবড়া। পবিত্র ঈদ উপলক্ষে ১,০০০ টাকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। নিউ কৃষ্ণা স্টোর্স এর পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মোবারক। নারী মনের শাড়ি মানে পাঞ্চালি। নারী মনের শাড়ি মানে পাঞ্চালি। শোভনলাল তাপাড়িয়ার শাড়ির শোরুম পাঞ্চালি, যশোর রোড, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার, আধুনিক পুরুষের জন্য। হাবড়া বাজার, এক নম্বর গলি। উল্টোডাঙ্গার ভিআইপি রোডে বাস এবং অল্টো দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। উল্টোডাঙ্গা ভিআইপি রোডে যাত্রী বোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা একটি অল্টো গাড়িকে। অল্টো গাড়ির চালক জানিয়েছেন, বাসের নিয়ন্ত্রণ হারানো দেখে ব্রেক নিয়ন্ত্রণের চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। যদিও ঘটনায় তেমন ক্ষতি না হলেও আহত হয়েছেন কিছু যাত্রী। আমি তো লেকটাউন থেকে আসছিলাম, আমার লেকটাউন থেকে আসছিলাম, বাগাটের দিকে মুখ করে যাচ্ছি, হঠাৎ গাড়িটায় বাসটা গিয়ে ওপার থেকে আসছিলো, হঠাৎ দিয়ে ডিভাইডার ভেঙে ডান দিকে ঢুকে যাচ্ছে, তখন যতটা পারছি আমি ব্রেক মারার চেষ্টা করছি, কিন্তু লাস্ট অব্দি পারলাম না। আমার একদম গাড়ি উঠে আসছে, ট্রেনে ছিল, ওরাও নেমে গেল। আহত হয়েছে অনেক, আহত কিছু প্যাসেঞ্জার হয়েছে। উল্টোডাঙ্গা থেকে শুভজিতের রিপোর্ট, পূরবি নিউজ। বসিরহাট পৌরসভা থেকে বিধানসভা নির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী দীপেন্দু বিশ্বাসকে সংবর্ধনা জানানো হলো সোমবার। ১৯৭৭ সালের পর এই প্রথমবার তৃণমূলের দখলে এলো বসিরহাট। সবটাই সম্ভব হয়েছে প্রার্থী দীপেন্দু বিশ্বাসের এবারের বিধানসভা নির্বাচনে জয়ের কারণে। এই বিষয়কে সামনে রেখে সোমবার দীপেন্দু বিশ্বাসকে বসিরহাট পৌরসভার পক্ষ থেকে জানানো হয় সংবর্ধনা। কি বলছেন বসিরহাট পৌরসভার পৌর প্রধান তপন সরকার, শুনবো। দিলাম কেন আমাদের বসিরহাট বিধানসভা ১৯৭৭ সাল, ১৯৭৭ সাল থেকে আমরা বঞ্চিত, আমরা এখানে কোনোদিনই জিততে পারিনি। এই ১৯৭৭ সালের পরে ২০১৬তে এসে আমরা এই প্রথম জিতলাম। আমাদের দলীয় প্রার্থী দীপেন্দু বিশ্বাস আমাদের মানে পৌরসভার যে উন্নয়ন তারও কাণ্ডারি, এবং বসিরহাটের যে উন্নয়ন আছে মানে চারিদিকে হচ্ছে দিদি উন্নয়ন করাচ্ছে, তার মূল কাণ্ডারি হচ্ছে দীপেন্দু বিশ্বাস। সেই আমাদেরকে মানে অনুপ্রাণিত করে আমাদেরকে সঙ্গে নিয়ে বসিরহাট উন্নয়নের পথে এগোচ্ছে। সেইটা দেখে বসিরহাটবাসী তাকে বিপুলভাবে আশীর্বাদ করেছে, যার জন্যে আজকে আমরা এই MLA ভোটে আমরা এই প্রথম ৭৭ সালের পরে, এই এত বছর পরে আমরা এই জিতলাম। শুধু তার জন্য নয়, জয়ের সাফল্যের কারণ কর্মীদের অক্লান্ত পরিশ্রম, জানালেন জয়ী প্রার্থী দীপেন্দু বিশ্বাস। দ্বিতীয় হচ্ছে জনগণ, তৃতীয় মানে আমাদের কাউন্সিলররা সবাই, তারা তাদের নিজেদের ভোটের থেকেও বেশি খেটেছে আমাদের, এই যে খেটেছে এটা কেউ হারতে পারে কেউ জিততে পারে, কিন্তু আমাদের যে ১৪ জন কাউন্সিলর সবাই তারা তাদের নিজের ভোটের থেকেও বেশি মুখ থেকে মানে অনেক অনেক গ্রামে রাত্রি দুটো আড়াইটে তিনটে অবধি এক একজন জেগেছে, সারা রাত জেগে পড়ে আছে, এরকমভাবে তো ভোটটা হয়েছে, সবাই তার নিজের ভোটের থেকেও বেশি চেষ্টা করে আমাদেরকে জিতিয়েছে। বসিরহাট থেকে পরিমালের রিপোর্ট, পূরবি নিউজ।
টেকনো ইন্ডিয়া বাণীপুরে আপনাদের স্বাগত। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স এন্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি চলছে। বিটেক রেগুলার এবং লেটারাল স্টুডেন্টদের সরাসরি ভর্তির সুবর্ণ সুযোগ। টেকনো ইন্ডিয়া বাণীপুর হাবড়া। দীপন হারবালের ম্যাক্স পাওয়ার, পুরুষ ও মহিলাদের জন্য। আজ আমি সম্পূর্ণ। দীপন হারবালের ম্যাক্স পাওয়ার, পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি, ফোন 9732830616, 9614849467। হকি, ক্রিকেট, ফুটবল, ভলিবল, বাস্কেটবল, টেনিস, সুইমিং, কবাডি, আরো বিভিন্ন খেলার সামগ্রী নিয়ে হাবড়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান পিকে স্পোর্টস, গাঙ্গুলি মেনশন, স্টেশন রোড, হাবড়া। 8001180068। পিকে স্পোর্টস, দ্য গ্রাউন্ড অফ স্পোর্টস। সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল পোল্যান্ড এডুকেশন ফেয়ার। কলকাতায় এই পোল্যান্ড এডুকেশন ফেয়ারের প্রেস কনফারেন্স হলো সম্প্রতি। বাঙালি মেধাবী ছাত্রছাত্রীদের জন্য শিক্ষার গন্তব্যস্থল হতে পারে পোল্যান্ড। সেখানে মেডিকেল ম্যানেজমেন্ট এবং ইঞ্জিনিয়ারিং সহ অন্যান্য কোর্সে রয়েছে ভ্যাকান্সি, যাতে রয়েছে নানান রকম সুযোগ সুবিধা। পাশাপাশি সেখানকার আনুষাঙ্গিক পরিবেশও খুব উপযুক্ত, তাই পোল্যান্ডে এডুকেশনে ঠিকঠাক পড়াশোনা করলে মিলবেই চাকরি। শুধু পোল্যান্ডে নয়, ঠিকঠাক পড়াশোনায় মিলবে ইউরোপেও চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা। Offer just like any other country, but it's just not like any other country. It's Poland, it's in the European Union, it's in Europe, it's in the heart of Europe. It's become a global country which can offer you high quality education, because being a member of the European Union and a Schengen state, as a student you can travel throughout within the whole EU, Schengen countries, 26 countries, experience more culture, languages, a lot of diversity to offer. Education itself is through European credit transfer system. You can take a semester in, say, in Belgium, UK, Germany, wherever the university has got bilateral agreements. So there is a lot on offer for a student. Purabi News এর জন্য দীপরা রিপোর্ট, কলকাতা। পুরবি নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন পুরবি বাংলা। এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।